আসসালামু আলাইকুম। চলুন আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন, আজকে রেসিপিটা তাদের কাছে দারুণ লাগবে। তো আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব তা হলো বাফেলো উইংস। বাফেলো উইংস বানানোর জন্য আমি এখানে কিছু উইংস নিয়ে নিয়েছি। এখন উইংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে শুকনো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এতে আমি চিকেন উইংসগুলো দিয়ে দেব। এখন আমি একটা চামচের সাহায্যে চিকেন উইংসগুলোকে ভালোভাবে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ভালো করে কোট করে নেব। আমার এখানে কোট করা হয়ে গিয়েছে, এখন চলে যাব এগুলো ভেজে নিতে। চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চুলোর আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেছি, একটু সময় নিয়ে চিকেন উইংসগুলোকে ভেজে নিতে হবে। উইংসগুলোকে আমি এখানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উইংসগুলোকে তুলে নেব। এখন একটা মজার সস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ চিলি সস দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সস ইউজ করতে পারেন। দিয়ে দেব 1/4 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন পাপরিকা কালারের জন্য, আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনেগার, আরও দেব 1 টেস্পুন চিলি ফ্লেক্স। সসটাকে ঘন করার জন্য আমি এখানে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে আমি এটাকে রান্না করব 5 মিনিটসের মতো। যখন সসটা ঘন হয়ে যাবে তখন আমি চিকেন উইংসগুলো অ্যাড করে দেব। দিয়ে এখন এই সসের সাথে চিকেন উইংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজার স্পাইসি বাফেলো উইংস। দেখলেনই তো কত সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ডেফিনেটলি অনেক ভালো লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে। তো হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।